দর্শক স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন প্রবাসী বাংলাদেশে। বিশ্বের বিভিন্ন প্রান্তে থাকা প্রবাসীদের খবরাখবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আহমেদ রেজা। ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে ব্রিটিশ হাইকমিশনে গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে শোক বইতে স্বাক্ষর করেছেন তিনি। পরে আওয়াম লীগ নেতারা জানিয়েছেন রানীর অন্ত্যেষ্টক্রিয়ায় অংশ নিতে 15 সেপ্টেম্বর যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাইকমিশন প্রাঙ্গণে, তাকে স্বাগত জানান ব্রিটিশ হাইকমিশনার রবার্ট ডিকসন। রানী এলিজাবেথের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে তার প্রতি গভীর শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী, স্বাক্ষর করেন শোক বইতে, স্মৃতিচারণ করেন রানীর সাথে তার নানান স্মৃতির। 8 সেপ্টেম্বর রানীর মৃত্যুর পর হাইকমিশনে এ বই খোলা হয়। রানীর প্রতি শ্রদ্ধা জানাতে প্রধানমন্ত্রী নিজে হাইকমিশনে গেছেন, এজন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্রিটিশ হাইকমিশনার। মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসেছিলেন রানী এলিজাবেথ সেকেন্ড হার এক্সিলেন্সির প্রতি শ্রদ্ধা জানাতে। আমরা এতে কৃতজ্ঞ, আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন রানীর সঙ্গে তার নানান স্মৃতির কথা। আওয়ামী লীগ সহ অন্যান্য দলও শ্রদ্ধা জানিয়ে গেছে, দলগুলোর প্রতিও আমাদের কৃতজ্ঞতা। বিকেলে রানীর প্রতি শ্রদ্ধা জানাতে হাইকমিশনে যায় বাংলাদেশ আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল। শ্রদ্ধা নিবেদন শেষে দলের সভাপতি মণ্ডলীর সদস্য ফারুক খান জানান 19 সেপ্টেম্বরের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নিতে 15 সেপ্টেম্বর ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে তার একটা খুব নিগড় সম্পর্ক ছিল, যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী নিজে এসেছেন। আমরা মনে করি যে কুইন শুধুমাত্র কমনওয়েলথের না, সারা বিশ্বের একজন প্রেরণাদায়ী নেতা ছিলেন। 19 সেপ্টেম্বর রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেবেন কমনওয়েলথ ছাড়াও অন্যান্য দেশের রাষ্ট্রপ্রধানরা। আখলাক সাফা, যমুনা নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। সাক্ষাতে তারা যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যকার 50 বছরের বেশি সময় ধরে চলমান ইতিবাচক দ্বিপাক্ষিক সম্পর্কের অর্জনগুলো নিয়ে আলোচনা করেন। পাশাপাশি দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করার উপায়ও নিয়েও আলোচনা করেন। বৈঠক শেষে রাষ্ট্রদূত পিটার হাস বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা, নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা শরণার্থী সহায়তা ও কোভিড মোকাবেলা সহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, জলবায়ু পরিবর্তনের নেতৃত্ব, রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও বিশ্ব শান্তি রক্ষায় বাংলাদেশের অবদানের প্রশংসা করেছেন পিটার হাস। বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সহযোগিতা বৃদ্ধির ব্যাপারেও আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন রাষ্ট্রদূত। প্রধানমন্ত্রীর ভারত সফর সফল বলে মনে করেছেন পররাষ্ট্র মন্ত্রণালয়। সরকারের ভাষ্য, গঙ্গার পর কুশিয়ারের পানি বণ্টন বড় সফলতা। এক যুগ পর যৌথ নদী কমিশনের বৈঠককে শুভসূচনা বলতে চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। পাশাপাশি বাংলাদেশের যে কোনো প্রয়োজনে ভারত পাশে থাকবে বলে দেশটির প্রধানমন্ত্রী আবারও অঙ্গীকার করেছেন বলেও জানিয়েছেন তিনি। আর পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট সুবিধা বাস্তবায়ন হলে ভুটান, নেপাল সহ আঞ্চলিক বাণিজ্যে বাংলাদেশের প্রভাব বাড়বে। মাহফুজ মিশু জানাচ্ছেন বিস্তারিত। প্রায় 3 বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে কুশিয়ারার পানি বণ্টন সহ 7টি সমঝোতা স্মারক সই করেছে ঢাকা ও নয়াদিল্লি। চলমান বিশ্ব পরিস্থিতিতে জ্বালানি ও খাদ্য সহ যে কোনো সংকটে বাংলাদেশের পাশে থাকার রাজনৈতিক অঙ্গীকার করেছে প্রতিবেশী দেশটি। ভারত বাংলাদেশ কে সাথ কদম সে কদম মিলাকর চলতা রহেগা। যদিও রাজনীতির মাঠে ব্যবসা বাণিজ্য কূটনীতির চেয়ে আলোচনায় প্রাধান্য পাচ্ছে নির্বাচন প্রসঙ্গ, এখন পর্যন্ত আমরা আপনার দৃশ্যমান কোনো অর্জন দেখতে পাইনি। ব্যর্থতা আড়াল করতেই বিএনপি নেতারা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে নানান অপপ্রচারে লিপ্ত। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নরেন্দ্র মোদীর 2 মেয়াদে যে কবার দিল্লি সফর করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মধ্যে সবচেয়ে সফল এবারের মিশন। বাংলাদেশ কিছুই পায়নি বিএনপির এমন অবস্থানের সমালোচনা করছেন প্রতিমন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কখনোই বাংলাদেশের স্বার্থের বিরোধী হবে এরকম কিছু অতীতে করেননি, ধোঁয়া তার অনেক তুলেছেন। মোদী সাহেব বলেছেন, বাংলাদেশের যা প্রয়োজন আমরা সেটা করব। লাস্ট কোয়ার্টারে তাদের গ্রোথ রেট হলো 13%, আপনারা জানেন বাউন্স ব্যাক যেভাবে করবে তার সেই তালিকার শীর্ষে আছে ভারত। এখন মোদী সাহেব সেই অবস্থা থেকে বলছেন যে ভারতের একা এগিয়ে যাওয়া সাস্টেনেবল হবে না, নেইবারদেরকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে ভারতকে এগিয়ে যেতে হবে।
বারো বছর পর যৌথ নদী কমিশনের বৈঠক এবং কুশিয়ারার পানি বণ্টন নিয়ে সমঝোতা সই বড় ঘটনা হিসেবে দেখছে সরকার। আরও অন্তত ছয় নদীর পানি বণ্টন নিয়ে আলোচনার কথাও জানান প্রতিমন্ত্রী। আমাদের এই সফরে অনেক অর্জন আছে। সবচেয়ে বড় অর্জন হলো 25 বছর পরে হলো একটা পানি চুক্তি হয়েছে। কিসের মাধ্যমে? জয়েন্ট রিভার কমিশনের বৈঠকের মাধ্যমে। এবং সেই বৈঠক যে তারিখে শেষ হয়েছে তার 6 মাসের মধ্যে দ্বিতীয় আরেকটি বৈঠকের জন্য আমরা চেষ্টা করছি। কথা দিচ্ছি না যে 6 মাসেই হবে, কিন্তু 1 বছরও যদি করতে পারি দ্যাটস অ্যান অ্যাচিভমেন্ট। জ্বালানি সংকট মোকাবেলায় ভারত থেকে তেল আমদানির প্রস্তাব দিয়েছে ঢাকা। বিষয়টি নিয়ে রাজনৈতিক ঐক্যমত হলেও কারিগরি দিক খতিয়ে দেখছে দুদেশ। পাশাপাশি ভারতের মধ্য দিয়ে তৃতীয় দেশে পণ্য পরিবহনের যে প্রস্তাব সেটিকেও ইতিবাচকভাবে দেখছে ঢাকা। আমাদের যে মাল কতখানি যাচ্ছে ভুটানের উদ্দেশ্যে বা নেপালের উদ্দেশ্যে, ইন্ডিয়ান মাল কতখানি যাচ্ছে, তারপরে ইন্ডিয়ার যে নর্থ ইস্টার্ন স্টেটগুলো আছে তাদেরও কিছু চাওয়া পাওয়া রয়ে গেছে। তো সুতরাং এটা মানে পুরো রিজিওনাল কানেকটিভিটির আন্ডারে আমাদের দেখা উচিত। এই অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে দুদেশ একসাথে কাজ করার অঙ্গীকার আবারও দুই দেশ করেছে বলে জানান নীতি নির্ধারকরা। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। ফিফা বিশ্বকাপের সুযোগ পাওয়া বাংলাদেশি স্বেচ্ছাসেবকদের উদ্যোগে কাতারে আয়োজন করা হয়েছে রক্তদান কর্মসূচি। কাতারের হামাদ মেডিকেল কর্পোরেশনের ব্লাড ডোনেশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে এই কর্মসূচি। এতে অংশ নিয়ে রক্তদান করেন অন্তত 1/2 প্রবাসী বাংলাদেশি। কাতারের রাজধানীসহ বিভিন্ন এলাকায় বসবাসরত বাংলাদেশের স্বেচ্ছাসেবকদের রক্তদান কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন কাতারের বাংলাদেশ দূতাবাসের শ্রম মিনিস্টার ডক্টর মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। প্রবাসী তরুণদের এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল বারেক, শাহিন আহমদ, সাজ্জাদুল হক, আনোয়ার হুসাইন সহ অনেকেই। শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের 77তম অধিবেশন। সোমবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা, চলবে 27 সেপ্টেম্বর পর্যন্ত। আনুষ্ঠানিকতার শুরুতে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতারেস। এরপর 76তম অধিবেশনের প্রেসিডেন্ট আবদুল্লাহ শাহিদ দায়িত্ব হস্তান্তর করবেন 77তম অধিবেশনের প্রেসিডেন্ট সাবা কারোসির কাছে। 20 তারিখ থেকে শুরু হবে 77তম অধিবেশনের মূল আয়োজন। ওই দিন থেকেই অংশ নেবেন 193 দেশের রাষ্ট্র ও সরকার প্রধান এবং প্রতিনিধিরা। এবারের অধিবেশনে গুরুত্ব পাবে রুশ ইউক্রেন যুদ্ধ, বৈশ্বিক জ্বালানি ও খাদ্য সংকট, জলবায়ু পরিবর্তন, করোনা পরবর্তী সংকট সহ বিভিন্ন ইস্যু। এবারের সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন শনিবার সকালে। গেল 1 বছরে নানামুখী চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে আমাদের। একদিকে করোনা পরবর্তী নানা সংকট সামলাতে হচ্ছে, তার উপর রুশ ইউক্রেন যুদ্ধের কারণে পাল্টে গেছে বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি। জ্বালানি সংকট যেমন বেড়েছে তেমন দেখা দিয়েছে খাদ্য সংকট। আশা করছি চলতি অধিবেশনে এসব সংকট মোকাবেলায় কার্যকর পথ খোঁজার চেষ্টা করবেন বিশ্ব নেতারা। ফ্রান্সে প্রবাসীদের সংগঠন বন্ধনের উদ্যোগে চড়ুইভাতি আয়োজন করা হয়েছে। প্যারিসের পার্ক দোলা বিলেথ এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শিউলি গিয়াস এবং উপস্থাপনা করেন সাংগঠনিক সম্পাদক প্রিয়। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক শিমু। আরও বক্তব্য রাখেন রেখা, জেপিন খান, মিথি, পিঙ্কি, এমি, শর্মি সহ অনেকেই। বন্ধনের সদস্যরা ছাড়াও অংশ নেন কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। বিভিন্ন বয়সীদের জন্য ছিল নানা ধরনের খেলার আয়োজন। পরে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য যুক্তরাজ্য প্রবাসী 4 সাংবাদিককে ইউকে বিআরইউ মিডিয়া অ্যাওয়ার্ডস দেওয়া হয়েছে। ব্রিটেনের হাউস অব পার্লামেন্টারি কনফারেন্স রুম সিতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এতে হোস্ট ও চিফ গেস্ট হিসেবে ব্রিটিশ বাঙালি এমপি রোশনা আলীর সার্বিক তত্ত্বাবধানে এবং ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে হয়েছে আয়োজন। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশের হাই কমিশনের প্রেস মিনিস্টার মিনিস্টার আশিকুন নবী চৌধুরী। অ্যাওয়ার্ড প্রাপ্তরা হলেন সৈয়দ ফেরদৌসি পাশা কলি, মোহাম্মদ শাহিদ রহমান, মতিয়ার চৌধুরী ও হামিদ মোহাম্মদ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের প্রেসিডেন্ট আনসার আহমেদুল্লাহ এবং পরিচালনা করেন মোহাম্মদ সাজিদুর রহমান। অনন্ত জলিল এবং বর্ষা অভিনীত বাংলা সিনেমা দিন দ্য ডে আগামী 16 সেপ্টেম্বর মালয়েশিয়ায় মুক্তি পাচ্ছে। প্রবাসী দর্শকদের সাথে সিনেমাটি উপভোগ করতে মালয়েশিয়ায় পৌঁছেছেন অনন্ত ও বর্ষা। বিমানবন্দরে তাদের স্বাগত জানিয়েছেন মালয়েশিয়ান ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনের নেতারা। এ সময় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব মুস্তফা হুসাইন, চলচ্চিত্র পরিচালক জাফর ফিরোজ, ডক্টর হালিমা সাদিয়া, দিন দ্য ডের মালয়েশিয়ান পরিবেশক আর এম এইচ গ্লোবালের প্রতিনিধি রবিন হলদার সহ অনেকেই। দর্শকদের সাথে দুটি সিনেমা হলে সিনেমাটি উপভোগ করবেন বর্ষা এবং অনন্ত।
সৌদি আরবের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দীর্ঘ 6 বছর পর দেশে ফিরলেন নূর নাহার। এছাড়া তার নিয়োগকর্তার কাছ থেকে 6 বছরের বেতন ভাতা হিসেবে 19 লাখ টাকা আদায় করা হয়েছে। মেয়েকে ফিরে পেয়ে উচ্ছ্বসিত নূর নাহারের পরিবার 2016 সালে মানসিক ভারসাম্যহীন স্বামী ও একমাত্র কন্যাকে রেখে গৃহকর্মীর ভিসায় সৌদি আরবে পাড়ি জমান নূর নাহার। পরে পরিবারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তার। দীর্ঘদিন আটকে রাখায় মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে নূর নাহার। তাকে রিয়াদের হোতা বনি তামিম এলাকা থেকে উদ্ধার করে সেফ হোমে আশ্রয় দেওয়া হয়। যুক্তরাজ্যে প্রবাসীদের সংগঠন নলুয়া প্রবাসী সংঘর নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে। সোমবার ওল্ডহ্যামের এম্পায়ার সুইট ব্যাংকুইটিং হলে হয় এই আয়োজন। শুরুতেই নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ডক্টর মোশাররফ হোসেন। পরে নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম আরজুর সঞ্চালনায় এবং সভাপতি রুহুল আমিন মুল্লুকের সভাপতিত্বে হয় আলোচনা সভা। বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল জব্বার, আব্দুল মালিক, মাসুক মিয়া সহ অনেকেই। আমাদের প্রমিজ হলো আমাদের এলাকায় শিক্ষাক্ষেত্রে, যোগাযোগ ক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে একটি ভূমিকা রেখে যাতে একটি সুন্দর এলাকা গঠন করা যায়। ইতালির সমুদ্র উপকূলে অভিবাসন প্রার্থী বোঝাই নৌকা থেকে শিশুসহ 6 সিরীয়র মরদেহ উদ্ধার করা হলো। সোমবারে তথ্য জানিয়েছে UNHCR। বিবৃতিতে জানিয়েছে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে ইউরোপে পাড়ি জমানোর উদ্দেশ্যে নৌকায় যাত্রা করছিলেন 26 জনের একটি দল, কিন্তু দীর্ঘ যাত্রায় ফুরিয়ে যায় খাবার। প্রচণ্ড ক্ষুধা এবং পানির অভাবে এই মৃত্যু হয়েছে এমনটা দাবি জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনের। নিহতদের মধ্যে ছিল 1 বছরের একটি শিশু আর 2টি কিশোর। তাদের মা ও দাদিও মারা গেছেন প্রচণ্ড গরমে। জীবিত উদ্ধার পাওয়াদের কয়েকজনের অবস্থা সংকট অবন্ন হওয়ায় হেলিকপ্টারের মাধ্যমে তাদের শরণো হয় স্থানীয় হাসপাতালে। চলতি বছর ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশের সময় প্রাণ হারিয়েছেন কমপক্ষে 1200 মানুষ। ব্রিটেনের রাজা হিসেবে চার্লসের অভিষেকের মুহূর্তে রাজতন্ত্র বিরোধী অবস্থানের কারণে আলোচনায় ব্রিটিশ নাগরিক সাইমন হিল। শপথ অনুষ্ঠানের সময় সেন্ট জেমস প্রাসাদের সামনে প্রতিবাদ জানিয়েছেন তিনি। এই ঘটনায় আটক করা হয়েছে তাকে। রাজপরিবারের ক্ষমতায় পালোয়া বদল নিয়ে যখন ব্রিটেন জুড়ে আলোচনা, তখন জনমত ছাড়াই উত্তরাধিকার সূত্রে রাজা নিয়োগ প্রক্রিয়ায় আপত্তি সাইমন সহ অনেকেরই। লন্ডনের সেন্ট জেমস প্যালেসে চলছিল নতুন রাজার অভিষেক অনুষ্ঠান। ব্যালকনি থেকে পাঠ করা হয় নতুন রাজার ঘোষণা, উচ্চারিত হয় গড সেভ দ্য কিং। বাইরে সুর মেলান হাজার হাজার জনতা, এদের মধ্যে ব্যতিক্রম একজন। কণ্ঠে রাজতন্ত্র বিরোধী স্লোগান, হাতে প্রজাতন্ত্রের দাবিতে প্ল্যাকার্ড। রাজার প্রতি আনুগত্য প্রকাশ না করে প্রতিবাদের জন্য আটক করা হয়েছিল সাইমন হিলকে। পরে অবশ্য ছেড়ে দেয়া হয় তাকে। তাকে কে নির্বাচিত করেছে? আমরা কি আসলেই 21 শতকে আছি? রাজা হিসেবে একজনের নাম ঘোষণা হলো, কোনো প্রশ্ন ছাড়াই তার আনুগত্য মানতে হবে, আর বিরোধিতা করলেই গ্রেফতার হতে হবে। মনে হচ্ছিল 16 শতাব্দীতে আছি। কেবল সাইমন নয়, রাজপরিবারের ক্ষমতার পাল্লা বদলের প্রক্রিয়া নিয়ে আপত্তি আছে অনেকেরই। জনগণের ট্যাক্সের টাকায় রাজতন্ত্র টিকিয়ে রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। এটা রাজতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে কথা বলার সময়, কারণ কোনো আলোচনা, জনগণের মতামত, বিতর্ক ছাড়াই নতুন রাজার নাম ঘোষণা করা হয়েছে। এটা পুরোপুরি ভুল প্রক্রিয়া। ঐতিহ্যপ্রিয় ব্রিটিশদের বেশিরভাগেরই অবশ্য রাজপরিবার নিয়ে রয়েছে বিশেষ আবেগ। 70 বছর ধরে দায়িত্ব পালন করা রানীকে নিয়ে কথা বলছেন তারা, এটা অসম্মানের। রাজনীতিবিদ হোক বা রাজপরিবারের সদস্য হোক, দেশের সেবায় রাজা চার্লসের একটা সুযোগ পাওয়াই উচিত। সাধারণ মানুষের কাছে রানী এলিজাবেথের মতো গ্রহণযোগ্যতা নেই নতুন রাজা চার্লসের। বরং বেশ কিছু জরিপে দেখা যায় বর্তমান রাজার চেয়ে কয়েকগুণ বেশি জনপ্রিয় নতুন প্রিন্স অফ ওয়েলস উইলিয়াম। ডরোথি দাস্ট্রিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল প্রবাসে বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।